আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা মানে প্যাসেজ নিয়ে আসা হচ্ছে, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আর কি। তো এখানে দেখো, তোমরা বক্সে কিন্তু কতগুলা ক্লু দেওয়া আছে এবং এই ক্লুগুলা আমাদেরকে এখানে বসাইতে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম কথা হলো, আমি এর আগের ভিডিও তো তোমাদেরকে বলেছি প্রথম ভিডিওটায় যে আমাদের শব্দের অর্থগুলা জানতে হবে। তাহলে চলো আমরা এখানে এই প্যাসেজে এবং বক্সে যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ নিয়ে একটু দেখে নেই। দেখো, রিমেইন, রিমেইন মানে বাকি থাকা, এটা একটা ভার্ব। সুপিরিয়র মানে সিনিয়র, মানে বয়সে সে সিনিয়র হইতে পারে বা কোনো অফিসে চাকরি করলে কাজে সিনিয়র হইতে পারে। সম্পর্কে সিনিয়র মানে মানে মুরব্বী যেটা বুঝায় আর কি, সেটা নাউন। কন্ডাক্ট মানে আচরণ, ম্যানার মানে ব্যবহার, এগুলা পার্টস অফ স্পিচ সব দেওয়া আছে। ফর্ম গঠন করা, এটা ভার্ব। ইনকমপ্লিট অসম্পূর্ণ, বিহেভিয়ার মানেও ব্যবহার, ম্যানার মানেও ব্যবহার, একই জিনিস। সেন্স মানে অনেকগুলো অর্থ থাকে, অনুভূতি থাকে। এই প্যাসেজে সেন্স শব্দের অর্থ ধারণা, এটা নাউন। ফিটনেস, এটারও অনেকগুলো অর্থ থাকে, এখানে ফিটনেস বলতে যোগ্যতা, এই প্যাসেজে যোগ্যতা বোঝাচ্ছে, নাউন। অন্যান্য সময় অন্য অর্থ হইতে পারে। ডিসিপ্লিনড মানে শৃঙ্খল, এটা হলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডিসিপ্লিনড। এরপরে কস্ট, কস্ট শব্দের অর্থ আসলে দামি, কিন্তু এইখানে কস্ট শব্দের অর্থ আসলে যেটা খরচ হয়, এটা ভার্ব এখানে। এবং এই পাশে দেখো তোমাদের কতগুলো প্রেপোজিশনের, কনফিউজিং প্রেপোজিশনের অর্থ দেওয়া আছে, কারণ এই প্যাসেজটা করতে গেলে প্রেপোজিশনগুলো একটু বুঝতে হবে। উইথ সাথে, অফ এর, ফর জন্য, টু দিকে, বাই দ্বারা, মানে এই অর্থগুলা সাধারণত বোঝানো হয়। অন্য অর্থ হইতে পারে, বাট সাধারণত এই শূন্যস্থানগুলাই, এই অর্থগুলা এই প্যাসেজে বোঝানো হয়। আচ্ছা দেখো, খেয়াল করো, এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো বা খাতায় নোট করে রাখো, কারণ এরপরে আমাদের কাজে লাগবে। শুধু এই প্যাসেজেই না, পরবর্তীতে আমাদের কাজে লাগবে এই শব্দের অর্থগুলো এবং পার্টস অফ স্পিচ গুলা জানা থাকলে আমরা অনেক ভালো করতে পারবো। এরপরে দেখো আমরা শুরু করি, চলো। গুড ম্যানার্স, ফর্ম ড্যাশ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন, মানে বলতেছে ভালো ব্যবহার, গুড ম্যানার। ফর্ম মানে গঠন করা, আমরা জানি ফর্ম একটু আগে আমরা পড়েছি, গঠন করা, এটা ভার্ব। ড্যাশ ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ, পার্ট মানে অংশ, আমাদের শিক্ষার, আমাদের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ কি, ভালো ব্যবহার। এখন বলতেছে ভালো ব্যবহার কি করে, গঠন করে একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো প্রথমে আমরা বুঝে গেলাম এখানে যেহেতু একটা হবে, তাহলে এখানে প্যাসেজে দেখো অ্যান আর এ আছে, তাহলে কোনটা হবে বলতো একটার বুঝাইতে? এখানে অবশ্যই অ্যান হবে। কারণ কি? কারণ এই যে এখানে আই আছে, আই এর কারণে এখানে অ্যান হচ্ছে, ভাওয়েল অ্যান হবে। এরপরে আওয়ার এডুকেশন ড্যাশ ইনকমপ্লিট ইফ উই ডোন্ট লার্ন গুড ম্যানার্স, আমাদের শিক্ষা কি থাকে, আমাদের শিক্ষা অসম্পূর্ণ থাকে যদি আমরা না শিখি ভালো ব্যবহার। ঠিক আছে, তাইলে আমরা ভালো ব্যবহার শিখতে না পারলে আমাদের এডুকেশন কি, অসম্পূর্ণ থেকে যাবে। তাইলে আমরা কিন্তু এই যে এখানে প্যাসেজে এই যে থেকে যাওয়া, হ্যাঁ, বাকি থেকে যাওয়া কি হয় এখানে, আমরা কিন্তু এই অর্থটা আগেই জেনে রাখছি। তোমরা যারা অর্থটা ভালো করে নোট করো নাই, অর্থটা নোট করে রাখো, আমি ভিডিও শুরুতেই দেখাইছি অর্থগুলো। তাহলে আমাকে এখানে রিমেইন বসাইতে হবে, কিন্তু রিমেইন যেহেতু একটা ভার্ব, তাহলে এই যে ভার্বটা আমি বসাইলাম, আমি কি সাবজেক্ট দেখছি? না, সাবজেক্ট কোনটা দেখো তো, সাবজেক্ট হইল এডুকেশন। তাহলে সাবজেক্ট যখন এডুকেশন হবে, এই সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভি ওয়ান এর সাথে এস বা ইএস যোগ হয়, এবং যোগ হওয়ার ফলে আমাকে এখানে কি করতে হবে, রিমেইনস বসাইতে হবে। তো এবং আমরা যে এস বা ইএস কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব, এগুলো কিন্তু আমরা ওই অনেক আগের ভিডিওগুলোতে, শুরুর দিকের ভিডিওগুলোতে পড়ে আসছি, তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই দেখে নাও। ইফ উই ডোন্ট লার্ন গুড ম্যানার্স, আচ্ছা এরপরে দেখো, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারে, ড্যাশ আদার, উই মাস্ট ড্যাশ প্রপার রেসপেক্ট ফর দেম। দেখুন আমরা প্রথমটা দেখি, ইন আওয়ার বিহেভিয়ার ড্যাশ আদার, মানে আমাদের ব্যবহার, আদার, আদার মানে কি, আদার শব্দের অর্থ কি, অন্যদের সাথে, তাহলে আমাদের ব্যবহার অন্যদের সাথে, তাহলে এই যে সাথে শব্দটা, এটা কিন্তু এইখানে বসবে,
সাথে। তাহলে এইখানে যে আমরা কিন্তু এই যে এখানে প্রিপোজিশন কতগুলো দেখছি, উইথ, অফ, এগুলোর অর্থ কিন্তু আমরা জেনে আসছি। সাথে, উইথ মানে সাথে, তাহলে আমি এখানে উইথ বসাই দিলাম। আওয়ার বিহেভিয়ার উইথ আদার মানে আমাদের অন্যদের সাথে যে বিহেভিয়ারটা, উই মাস্ট ড্যাশ প্রপার রেসপেক্ট ফর দেম, আমাদের অবশ্যই কি করতে হবে, সঠিক রেসপেক্ট ফর দেম, মানে রেসপেক্ট বলতে এখানে বুঝাইতেছে, দেখো খেয়াল করো, এখন এই জিনিসটা একটু আমরা বুঝে নিব। দেখো এই রেসপেক্ট শব্দটা, এটার অর্থটা কি? দেখো রেসপেক্ট শব্দের দুইটা অর্থ আছে, মজার ব্যাপার হলো রেসপেক্ট শব্দের দুইটা অর্থ আছে। একটা কি, প্রথমটা হলো সম্মান করা, এবং এটার পার্টস অফ স্পিচ হইল ভার্ব, আর আরেকটা হলো সম্মান, এটা হলো নাউন। তাহলে কি বুঝলাম, একই শব্দের দুইটা অর্থ, দুইটা পার্টস অফ স্পিচ। রেসপেক্ট শব্দের অর্থ সম্মান করাও হয়, সেটা ভার্ব, আর রেসপেক্ট শব্দের অর্থ সম্মানও হয়, সেটা নাউন। তাইলে এইখানে এটার অর্থ কোনটা দেখো তো, আমরা প্রথমেই বুঝে যাই, খেয়াল করো, এই যে রেসপেক্ট আমাদের কি দেখাইতে হবে, আমরা নাউন কিভাবে বুঝবো, নাউন এটাও আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে যে বাক্যকে কি দ্বারা প্রশ্ন করলে নাউন হয়, ঠিক আছে, আমরা যদি বাক্যকে প্রশ্ন করি কি দ্বারা, তাহলে সেটা হবে নাউন, আর আমরা যদি বলি কেমন নাউন এই প্রশ্ন করি, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এই মানে শর্টকাটটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে সেটা নাউন, আর কেমন নাউন এটা যদি প্রশ্ন করি যেটা উত্তর বেরোবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে কি বলতেছে, যে উই মাস্ট ড্যাশ প্রপার রেসপেক্ট ফর দেম, আমাদের দেখাইতে হবে প্রপার রেসপেক্ট, মানে একটা মানে ভালো একটা কি রেসপেক্ট মানে সম্মান দেখাইতে হবে। তাহলে কি দেখাইতে হবে, সম্মান দেখাইতে হবে, যেহেতু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম একটু আগে আমরা দেখলাম সেটা হবে নাউন, এবং নাউনের আগে যেটা বসে আমরা জানি নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, মানে একটা সঠিক সম্মান আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমাদেরকে যে দেখাইতে হবে, তাহলে এই জায়গায় আমরা অবশ্যই কি বসাইতে হবে, ভার্ব, ঠিক আছে, ভার্ব বসাইতে হবে। তাহলে আমাদের কি দেখাইতে হবে, এই যে দেখো দেখানো, শো, এবং এটা ভি ওয়ান হবে, আমরা কোনো কিছু পরিবর্তন করলাম না, কারণ কি, কারণ এই যে মাস্ট আছে এই মাস্টটা হলো কি মোডাল ভার্ব, ঠিক আছে, মাস্টটা হলো মোডাল ভার্ব, এবং মোডাল ভার্বের পরে সবসময় ভি ওয়ান হয়, কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে আমরা কিন্তু দেখে গেলাম যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ নাউন, এই যে এইগুলা, এই যে এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ নাউন, কিভাবে বুঝলাম নাউন আর অ্যাডজেক্টিভ, দেখো আমরা কিন্তু বললাম, এই যে এটা নোট করে রাখো, এই নোটটা তোমাদের কাজে লাগবে, যে কি দ্বারা প্রশ্ন করলে নাউন হবে, কেমন নাউন এটা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, উই শুড হ্যাভ ড্যাশ সেন্স অফ ফিটনেস ইন আওয়ার ড্যাশ উইথ আদার্স, তাহলে বলতেছে আমাদের উচিত থাকা কি ড্যাশ সেন্স অফ ফিটনেস। তাইলে দেখো এখানে একটা জিনিস, যে আমাদের উচিত থাকা একটা সেন্স অফ ফিটনেস, সেন্স শব্দের অর্থ আমরা জেনেছি ধারণা, ফিটনেস শব্দের অর্থ এখানে যোগ্যতা, মানে আমাদের একটা ধারণা থাকতে হবে, যোগ্যতার একটা ধারণা থাকতে হবে, যে আমাদের কেমন কি হওয়া উচিত, ড্যাশ উইথ আদার্স মানে ব্যবহার হওয়া উচিত। তাহলে এখানে দেখো ব্যবহার বলতে বা আচার আচরণ বলতে, এই দেখো অনেকগুলো শব্দ থাকে কিন্তু এখানে আমাদের বক্সের ভিতরে যা আছে সেখানে সেটাই দিতে হবে, উইথ আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স, ঠিক আছে। এবং এই দেখো এই যে আওয়ার, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা দেখছি, এবং এটা সবসময় একটা শব্দ যদি থাকে পজেসিভ অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয়, আর দুইটা শব্দ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আচ্ছা তাহলে এইখানে একটা কি, আমাদের একটা, এই যে একটা, আমি যেহেতু এই যে এস আছে, এই এস এর কারণে আমার এখানে বসাইতে হবে এ, অন্য যদি ভাওয়াল থাকলো আমি এন বসাইতাম। উই শুড হ্যাভ এ সেন্স অফ ফিটনেস ইন আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স, এরপরে দেখো উই শুড শো রেসপেক্ট টু আওয়ার ড্যাশ, আমাদের কি, উই শুড শো দেখাতে হবে কি সম্মান, দেখাতে হবে সম্মান, এই যে এইখানেও কিন্তু মানে আমাদের এই যে শো এইটা হইল ভার্ব, আর রেসপেক্টটা হইল এখানে নাউন, আমাদের কি দেখাইতে হবে,
রেসপেক্ট দেখাইতে হবে। এই যে কি দ্বারা প্রশ্ন করলাম আমরা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমরা রেসপেক্ট দেখাইতে হবে কাদেরকে, এই যে সবচেয়ে সোজা শূন্য স্থান আমাদের সিনিয়রদের রেসপেক্ট দেখাইতে হবে, মুরব্বি যারা আছে। তাহলে এখানে আমি সেটা বসাই দিই। ইট ইজ নেসেসারি ফর ড্যাশ ডিসিপ্লিনড সোসাইটি। ইট ইজ নেসেসারি মানে এটা দরকার আছে। নেসেসারি শব্দের অর্থ কি? নেসেসারি শব্দের অর্থ হইলো দরকার বা প্রয়োজনীয়। ঠিক আছে, প্রয়োজনীয় বা দরকার। আচ্ছা এটা প্রয়োজনীয় কিসের জন্য দেখো তো, ফর ড্যাশ ডিসিপ্লিন সোসাইটি। তাহলে ফর ড্যাশ ডিসিপ্লিন সোসাইটি আমাদের কিসের জন্য প্রয়োজন? একটা ডিসিপ্লিন সোসাইটি মানে শৃঙ্খল সমাজ। সমাজ হলো নাউন এবং এটার আগে যেটা থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। তাইলে এখানে বলতেছে আমাদের একটা মানে শৃঙ্খল সমাজের জন্য এই ব্যবহার প্রয়োজন। তাইলে একটা শৃঙ্খল, এই যে আবার বলতেছে একটা শৃঙ্খল মানে সমাজ, এই যে আবার একটা, তাহলে আমার এখানে কিন্তু এন আছে বা এ আছে, আমাকে আবার এটা বসাইতে হবে। যদিও অলরেডি আমি একবার এ বসাইছি, তারপর আমাকে বসাইতে হবে, কারণ ওই যে বলেছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা শব্দ দুইবারও বসাইতে হইতে পারে। আচ্ছা এরপরে দেখো, গুড ম্যানার্স কস্ট আস ড্যাশ। আচ্ছা কস্ট শব্দের অর্থ অনেক কিছু হইতে পারে। এই প্যাসেজে কস্ট শব্দের অর্থ কি ছিল আমি দেখাইছিলাম, যে খরচ লাগে বা খরচ হয়। ঠিক আছে, এবং এটা হইলো এখানে ভার্ব। গুড ম্যানার্স কস্ট আস ড্যাশ, আমাদের ভালো ব্যবহারে কি খরচ হয়? কোনো খরচ, কোনো কিছু খরচ হয় না, কোনো কিছুই খরচ হয় না। তার মানে এই দেখো, কোনো কিছুই খরচ হয় না, নাথিং। এরপরে দেখো, সো গুড ম্যানার্স শুড বি এ পার্ট ড্যাশ আওয়ার কালচার। বলতেছে মানে ভালো ব্যবহার, ভালো ভালো ব্যবহার শুড বি এ পার্ট মানে উচিত একটা অংশ হওয়া, পার্ট মানে অংশ, কার? আমাদের কালচার মানে আমাদের সমাজের একটা মানে অংশ হওয়া উচিত ভালো, মানে ভালো ব্যবহার। তাহলে যে সমাজের, আওয়ার কালচার মানে আমাদের সমাজ এর, এই যে আমরা অর্থ শিখেছিলাম যে কোন প্রিপোজিশনের অর্থ বলতে এর বোঝায়, আমাকে এখানে যেটা বসাইতে হবে সেটা হলো এই যে এর। তাহলে এর কোনখানে বসাবো? এই যে এ বসাবো, অফ। তাহলে আমাদের সমাজের একটা অংশ হওয়া উচিত ভালো ব্যবহারের। ঠিক আছে, আমরা কিন্তু এই প্যাসেজটা শেষ করে ফেললাম এবং এখানে আমরা অনেকগুলো শব্দের অর্থ শিখেছি, যে শব্দ আমি অর্থগুলো আমরা ভিডিও শুরুতে দিয়েছি, এবং প্রিপোজিশনের অর্থ শিখেছি, এবং পার্টস অফ স্পিচ কিভাবে আমরা চিনবো, অ্যাডজেক্টিভ নাউন, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে শিখলাম। তাহলে এই আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।